সুপ্রভাত বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ 31 আগস্ট, আমার মেয়ে মেঘনার জন্মদিন। আজকে ওর 4 বছর পূর্ণ হলো। সকাল থেকে ব্লগটা শুরু করিনি, সকালে চা বিস্কুট খেয়ে নিয়েছি, তারপরে যে রান্না বসালাম। এবার না না, হোঁচট খাবো না। তো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট করে স্নান টান করে আমার বন্ধুদের নিতে এসেছি। আমি ধরছি তো, ওরা এসছে, দেখেছো কত ইনসাল্ট করছে দিদিকে। এটা হচ্ছে মিষ্টি, আর এটা হচ্ছে প্রিয়া। সবার সাথে আমার টিকটক থেকে পরিচয় 2019 সাল থেকে। সুযোগ হলেই তবেই দেখা হবে, না হলে কিন্তু হবে না। তো এর আগেও অনেকবার দেখা করার প্ল্যানিং ছিল, কিন্তু কোনো না কোনো কারণে আমাদের দেখাটা হয়নি। আর আজকে হচ্ছে 31 আগস্ট, মেঘনার জন্মদিন, সেই উপলক্ষে ওদের দুজনকে ইনভাইট করেছি। এই যে একজন বাড়ি থেকে মিথ্যা কথা বলে এসেছে, ডাক্তার দেখানোর নাম করে। না না, বলেছে বাড়িতে সত্যি কথা বলেছে, আর কাজের ওইখানে মিথ্যা কথা বলেছে ডাক্তার দেখানোর জন্য। কোনো ব্যাপার না, হ্যাঁ। আর আজকে প্রচণ্ড রোদ উঠেছে, তো ওরা এখানে নেমেছে। এই যে আহলি, এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। পছন্দ জবা ফুলের পাতা পেয়েছি, আর পাখির জন্মদিনেও কিন্তু আমি জবা ফুলের পাতা দিয়ে এভাবে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। পাখির জন্মদিনে দিদি বাড়ি থেকে জবা ফুলের পাতাগুলো এনেছিলাম। তারপরে দেখি সামনের বাড়ি মিষ্টিদের বাড়িতেও জবা ফুলের গাছ এবং অনেক রকম ফুলের গাছ ও পাতা আছে। তো সেখান থেকে দেখো আমি হলুদ রঙের এই পাতাবাহারি পাতাগুলো নিয়ে এসেছি, আর জবা ফুলের পাতা আর দিদি বাজার থেকে গাঁদা ফুল এনে দিয়েছিল, তো সেগুলো দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি ভালো করে। তো এদিকে মিষ্টি আর প্রিয়া তো চলেই এসছে, ওরাও আমাকে একটু হেল্প করছিলো যাতে তাড়াতাড়ি হয়, কেননা অনেকটা বেজে গেছিলো তখন প্রায় 1:30টার উপরে। তো আজকের মেনুতে ছিল ভাত, 5 রকমের ভাজা, মুগের ডাল মাছের মাথা দিয়ে, মাছের ঝোল, পায়েস, সঙ্গে ছিল চিপস, তারপরে কুরকুরে, লেস, ক্যাডবেরি, ফ্রুটি, কোল্ড ড্রিঙ্কস। আর 5 রকমের ভাজার মধ্যে আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, ভেন্ডি ভাজা আর নিরামিষ পুঁই শাকের তরকারি। আমি দিয়ে দিলে বাচ্চা খেয়ে দেবে রে, দিলে
আরে পায়েস খাই দে একটু, একটুখানি করে খাই দে। এখন তো মিষ্টি পায়েস খাই দিচ্ছে মেঘনাকে। জামাইবাবু বাড়িতে ছিল না, কাজে ছিল, তাও এখন দিদি পায়েস খাই দিচ্ছে। জামাইবাবু অনেকটা পরে এসছে, মানে মেঘনার খাওয়া হয়ে গেছে তারপরেই ঢুকেছে, অনেকটা লেট হয়ে গেছিল। এখন আমাদের মেঘনার জন্মদিনের খাওয়া দাওয়ার পর্ব চলছে, ও তোর পাশে বসবে, ওই জন্য তুমি মেমের পাশে বসবে। পাখি দিদিকে ডাকো তাহলে ওইদিকে। আচ্ছা ঠিক আছে, খাও মিষ্টি। আর প্রিয়া লজ্জা করে খাবি না যেন। না খুব লজ্জা করব। হ্যাঁ খুব লজ্জা করব রে, ওইটাই তো। লেবু দেবো? লেবু না। প্রিয়া আমি দেবো। আচ্ছা দেবো, তুমি তো খাবে না আমি জানি, তুমি নকশা করছো। পাখির শরীরটা ভালো নেই, পাখির মনে হচ্ছে শরীরটা দুর্বল, ঘুম পাচ্ছে না পাখি, ঘুম ঠান্ডা লেগেছে পাখির, ওই জন্য শরীরটা খারাপ লাগছে। মিষ্টি অসুবিধা হচ্ছে জিন্স পরে খেতে? না ক্যামেরা চালিয়েছে বলে প্রিয়া মুখেই দিচ্ছে না ভাত। নে লজ্জার কিচ্ছু নেই, খাওয়া তো বাড়ির মতো একই ব্যাপার, সবই বাড়ি। ঠিক আছে কই কই। তো বন্ধুরা এখন মিষ্টি আর প্রিয়া চলে যাচ্ছে, থাকতে বললাম ওদেরকে। মিষ্টি আর প্রিয়াকে এতবার থাকতে বললাম, থাকলো না ওরা, কেননা সত্যি কথা বলতে এখন যা দিনকাল পড়েছে, কোনো বাড়ির লোকই এখন কোনো মেয়েকে রাত কাটাতে দেবে না, তারপর আবার আনম্যারিড মেয়ে, তাই না? সবারই একটা, হ্যাঁ সবারই একটা চিন্তা থাকে, যতই আমরা নিজেরা দায়িত্ব করে রাখি না কেন, বাড়ির লোকের তো একটা চিন্তা থাকবে। ওই জন্য বিকেল বিকেল ছেড়ে দিলাম 4:00 এখন। আর তোদের তো ট্রেন তো অ্যাভেলেবেল, পরপর ট্রেন আছে, ট্রেনের কোনো প্রবলেম নেই। তো ও যাবে শ্যামনগর, শ্যামনগর, শ্যামপুর, শ্যামবাজার, আমি না গুলিয়ে ফেলি। হ্যাঁ আর শ্যামনগরটা হচ্ছে জগদ্দল, কাকিনাড়া, জগদ্দল, আমি সেটা জানি। হ্যাঁ জানি তো, এই লাইনে তো যাওয়া আসা হয় আমাদের, জানি। আর আর একটা আছে শ্যামপুর, শ্যামপুরটা হচ্ছে নবদ্বীপ শ্যামপুর, মানে কৃষ্ণনগর, কৃষ্ণনগর থেকে যেতে হয়, মানে আমার ওই যে পাখির পিসি বাড়ি আছে শ্যামপুর, শ্যামপুর না, শ্যামপুর বাজার, হ্যাঁ ওই তো শ্যামবাজার, শ্যামনগর, এইগুলো আমি গুলিয়ে ফেলি মাঝে মাঝে। তো ওরা এখন চলে যাচ্ছে, তো এখন এখনকার মতন মেঘনার জন্মদিনের দিনের বেলার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেননা ব্লগটা বড় করছি না, এবার আমরা রেস্ট নেবো, মেঘনাকেও ভাত খাবো, কেননা ও তখন খায়নি। আরে তোরা কিছু বল, নায়িকাগুলি যাচ্ছে ট্যাং ট্যাং করে। নায়িকা আমরা, নায়িকা ও নিজে সেলিব্রিটি, আমরা নায়িকা বল। কইস না সেলিব্রিটি, আর মর নেই সেলিব্রিটি, সেলিব্রিটি হলে না লোকজন এখন সব, মানে কি বলবো আর, তুমি তো আমার পাখি দেখ, আমার সমান হয়ে গেছে সেদিন হলো পাখি। আরে দিন কিছুই না, দিন দেখতে দেখতে চলে যায়। হ্যাঁ চলো টাটা করে দেয় তোরা একটু, আর কেমন লাগলো বল আমার সাথে? খুব ভালো লাগলো সত্যি, তাই আর আমাদের টিকটক ফ্রেন্ড, টিকটক থেকে আলাপ খুব ভালো। আমাদের টিকটক এর থেকে ফ্রেন্ড 4 ধরে, এই বন্ধুত্বটা যেন সারা জীবন বজায় থাকে, সোশ্যাল মিডিয়া চলে গেলেও যেন আমাদের যোগাযোগটা থাকে, তাই তো মিষ্টি? একদম, টিকটক তো চলে গেছে বন্ধুত্ব, হ্যাঁ টিকটক চলে গেছে বন্ধুত্ব, রয়ে গেছে সবকিছু চলে গেলেও বন্ধুত্বটা থাকবে। তো চলো আজ অব্দি আমাদের কোনো ঝগড়া ঝামেলা কিছু হয়নি, এত বছরের ফ্রেন্ডশিপ, ফোন করি এটা সারা জীবন, একদম মৃত্যুর আগে অব্দি, বুড়ি বয়স অব্দি যেন থাকে। না নাতি নাতি ওদের টোটো আমাদের বিয়ে খাবে, একদম একদম, হ্যাঁ আমরাও দিদা হব, একদম, হ্যাঁ আমরা তো হব না, দিদাই হব, দিদাই হব, হ্যাঁ ঠিক ঠিক ঠিক।
মানে দুজনেরই মানে দুটো করে শখ আছে বুঝলে তো, ঠাম্মা হওয়ার শখ আছে, দিদার শখ আছে। যাবে নাকি দেন স্টেশন যাবে দুজন স্টেশন? আচ্ছা ওদের টোটো আসছে, চলো।